জীবনে তো অনেক ধরনের নেশার কথা শুনেছেন, বিভিন্ন ধরনের নেশা থাকে, কিন্তু আজকে এমন একটি মানুষের সাথে আপনাদের পরিচয় করে দিব যার নেশা হচ্ছে ভূত বানানো। যারা হচ্ছে কি বলে যে ক্ষতবিক্ষত হয়ে গেছে তাদের পা, হ্যাঁ কাইন্ড অফ মানুষ আছে আমরা, এটা কাজ এখনো বাকি, এটা এখনো শেষ হয়নি। না আমার খুব একটা ভয় হয় না, আমার ভালো লাগে, আমি এনজয় করি ব্যাপারগুলো। আমি এতটুকু বিশ্বাস করি যে নেগেটিভ এনার্জি বলতে কিছু একটা আছে, লাইক পজিটিভ এনার্জি থাকলে নেগেটিভ এনার্জিও থাকবে, আর সব কিছু আসলে মানুষের কল্পনা। মানে এই যে আমি যে ক্রিয়েশনগুলো আবার হয় বা হচ্ছে আমি যে ভূত বানাই, আমরা যে ভূত বলি, প্রেতাত্মা, ভূত, ডাইনি, এগুলো আসলে মানুষের কল্পনা, এছাড়া কিছুই না। আমি জাস্ট তাদের কল্পনাটাকে বাস্তবে রূপ দিই। আসলে এগুলো না থাকলে আমার মানে মনে হয় যে কিছু একটা নেই, কিছু খালি, এরকম মনে হয় যে আমার সাথে হয়তো বা কিছু একটা নেই, সেগুলো থাকলে ভালো লাগে। বাট হ্যাঁ, আমার পরিচিত অনেকেই আছে যাদের কাছ থেকে আসলে আমি এরকম টাইপের অনেক কথা শুনেছি যে তারা এক্সপ্লোর করেছে বা হচ্ছে বিভিন্ন টাইপের নেগেটিভ এনার্জি তারা হচ্ছে অনুভব করেছে, এগুলো শুনেছি আমি। আমি হচ্ছে 2014 সাল থেকে এই কাজের সাথে জড়িত। 2014 সাল থেকে হচ্ছে আমি স্টাডি করছি এটার উপরে, বিভিন্ন রকম বই পড়েছি, তারপর হচ্ছে অনলাইনে হচ্ছে আমি সার্চ করেছি, এবং আমার হচ্ছে 3 জন মেন্টর আছেন যারা হলিউডের, তাদের কাছ থেকে হচ্ছে শিখেছি। আর হচ্ছে গত 1.5 বছর হয়েছে আমি স্ট্যানস্টন স্কুল থেকে হচ্ছে কোর্স করছি অনলাইনে। হ্যাঁ, ভূত দেখেছি এরকম অনেক গল্প আমি শুনেছি, আমার সাথে কখনো হয়নি, কজ হয়তো বা আমি অনেক বেশি পছন্দ করি ভূতকে, যার জন্য ভূত আমার কাছে আসছে না। আর রিসেন্ট হচ্ছে ভিকি জায়েদ ভাইয়ের দ্য সাইলেন্স যে ওয়েব সিরিজটা আছে সেটাতে হচ্ছে আমি কাজ করেছি, সেটা হচ্ছে মামিফাইড হ্যান্ড এবং হচ্ছে চোখটা আমার বানানো ছিল। এই এতটুকু অংশ থেকে ক্ষতবিক্ষত যে হয়ে যায় পাটা, সেই মানুষটা এই পাটাকে হচ্ছে পড়তে পারবে, মানে এটা হচ্ছে দুইটা কাজ আসলে এখানে, মানুষ তারাও এটা ইউজ করতে পারবে, সেটার প্রসেসিংটাও এটার মধ্যেই যাবে, আবার আমরা যদি মুভিতে ইউজ করি সেটাও আমরা এটা ইউজ করতে পারবো। এটা কি মানুষের চামড়া? ফেক মানুষের চামড়া, ফেক মানুষের না, অরিজিনাল না, না অরিজিনাল না, সব ফেক। প্রস্থেটিক সিলিকন হচ্ছে একটা সিলিকন লাইক একটা রাবার, যে রাবারটা হচ্ছে আমার বাড়ি থেকে আনাতে হয় এবং এটা আমাদের প্রস্থেটিকের কাজের জন্য হচ্ছে ব্যবহার করা হয়, লাইক আমার যেই প্রস্থেটিক মেকআপ আছে সেই মেকআপের জন্য আসলে এই সিলিকনটা বানাতে হয়। কখনো কি আপনার ফ্রেন্ডরা আপনাকে বলেছে যে আপনি ভূত নাকি মানুষ, এরকম কখনো? অনেকে জিজ্ঞাসা করে, লাইক আমার ফ্রেন্ডরা খুব মজা করে যে তোর তুই হচ্ছে আপনি কাটা আঙ্গুল লাগিয়ে রেখেছেন গলার মালা হিসেবে, কজ আমার ভালো লাগে আসলে, আমার কাছে মনে হয় যে এগুলো আমাকে পজিটিভ ভাইব দিচ্ছে, লাইক আমি একটা থাকে না যে একটা শক্তি অনুভব করে যে হ্যাঁ ওকে ফাইন আমি এখন ঠিকঠাক আছি, অন্যরকম একটা ব্যাপার, মানে আসলে ভালো লাগা এছাড়া কিছুই না, অন্যরকম কোনো কিছু না, বাট ভালো লাগে আমার আসলে। কখনো যদি ভূতের সাথে আপনার দেখা হয় আপনি খুশি হবেন, সেটা পজিটিভ এনার্জি দিবে? আমি ফার্স্টে তাকে জিজ্ঞাসা করবো যে প্লিজ আমাকে হচ্ছে কিছুক্ষণ দেখতে দাও তোমাকে, কজ আমি তোমার মতো আরেকটা জিনিস বানাবো, মানে প্রস্থেটিক মাস্ক বানাবো বা তোমার মতো আমি একটা মেকআপ করবো, আমি আগে তোমাকে দেখতে চাই, আমাকে দেখা দাও ভালো মতো, এটা দরকার, কাজ করতে সুবিধা হবে। একটা ঘটনা বলছিলাম যে বাইক রাইডাররা আপনাকে ভয় পায়, মানে ব্যাপারটা হচ্ছে আমার তো সবসময় লাইক আমার হাতে বা হচ্ছে গলায় এবং আজকে হচ্ছে যেটা পরে আছে যে ড্রেসটা সেটা তো হচ্ছে কঙ্কাল নেই, বাট নর্মালি আমার প্রতিটা ড্রেস হচ্ছে কঙ্কাল আঁকা থাকে, আমার জুতো থেকে শুরু করে সব কিছুতে কঙ্কাল থাকে। তো আমি যখনই যাই লাইক উবারে বা হচ্ছে যে কোথাও যখনই আমি যাতায়াত করি আমার জন্য সুবিধা হয় এগুলো, কারণ আমি কি ভয় পাবো, তারাই হচ্ছে দেখা গেছে ভয় পেয়ে যে কতক্ষণে আমাকে তারা গন্তব্যে পৌঁছে নামিয়ে দিবে, এরপর জিজ্ঞাসা করে আপু আপনি কী করেন আসলে, তো তখন আমার তাকে বিস্তারভাবে বোঝাতে হয় যে আমি আসলে এটা 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 করতেছি, এটা এটা করি, তাকে আবার বোঝাতে হয় যে আসলে প্রস্থেটিক মেকআপ কী, মানে এটা মানে ভরা সেই হচ্ছে আমার সাথে।